আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন একটা এরকম ডিজাইন হাতা কাটিং এবং সেলাই করে দেখাবো। আশা করি ভিডিওটি পুরোটাই দেখবেন বন্ধুরা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এরকম হাতা ডিজাইন কাটিং আর সেলাই কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। দেখুন, আমি একটা হাত আগের থেকে কেটে নিয়েছি। এই হাতটাতে আমি ডিজাইন করে দেখাবো। এই যে আমরা যে হাতাটা কেটে নিয়েছি, এখান থেকে আমরা 1 ইঞ্চি উপরে একটা মার্ক করব। করে এই হাতটা ঠিক এভাবে আমরা রাউন্ড করে কেটে নেব। দেখুন, কেটে নিলাম। এখানে আমরা একটা কাট দিয়ে চিহ্ন করে নেব। এখন দেখুন আমাদের হাতটি, এই যে আমাদের হাত, এই হাতটা আমরা ঠিক এভাবে এখান থেকে আমরা এই পর্যন্ত উঠিয়ে দেব। দেখুন, ঠিক এভাবে আমরা কেটে নেব হাতটা। এখন আমাদের এই হাতটা দরকার, এটা কোনো দরকার নাই, এটা আমরা ফেলাই দেব। এই মাপ অনুযায়ী আমরা আর একটা হাত কেটে নেব। এই হাতটা কাটার জন্য আমরা এই কাপড় থেকে এরকমভাবে সেম এই মাপ অনুযায়ী আমরা একটা হাত কেটে নেব। বন্ধুরা দেখুন, আমরা এখানে একটা কাট দিয়ে নেব, ঠিক এখানে একটা কাট দিয়ে নেব। এ আমাদের হাত, এই হাতটাকে আমরা একটা চিহ্ন করে নেব। এভাবে ঠিক এভাবে আমাদের হাতটি হবে। এটা আমাদের মোড়া সাইড, এটা আমাদের নিচের সাইড। দেখুন, এই হাতটা এখন আমি ডিজাইন করে দেখাবো কিভাবে ডিজাইন করতে। আপনার ভিডিওটি দেখতে থাকুন। 2 ইঞ্চি চওড়া করে আমরা একটা কাপড় কেটে নিয়েছি। 2 ইঞ্চির বেশি আছে, তবে 2 ইঞ্চি হলেই চলে। 2 ইঞ্চি চওড়া করে একটা কাপড় কেটে নেব। নিয়ে আমরা এই কাপড়টাতে কুচি বসাবো। দেখুন, কুচিটা খুব ঘন করে হবে। দেখুন আমি কুচিটা কিভাবে দেই। এরকমভাবে লোয়ার কিছু একটা কাছে নেবে। নিয়ে দেখুন আমি কিভাবে কুচিটা দেই। বন্ধুরা দেখুন, আমি কুচিটা সুন্দরভাবে দিয়ে নিলাম। এই কুচিটা আমাদের ঠিক এই পাশ দিয়ে আমাদের এই কুচিটা বসবে। ঠিক এভাবে কুচিটা বসায় দেব। ঠিক আমরা এখান থেকে কুচিটা বসায় দেব। বন্ধুরা, কুচি দেওয়ার পর এটাকে আমরা উল্টে নেব। নিয়ে আমরা ঠিক বডির উপর দিয়ে আমরা একটা চাপ সেলিয়ে দেব। দেখুন, বন্ধুরা দেখুন আমি এরকম ভাবে কুচিটা দিয়ে নিলাম। আমাদের আর একটা যে পার্ট রয়েছে, আমাদের এই মার্ক করে নিয়েছে উল্টা বাও দেখার জন্য। বন্ধুরা, আমি এই পার্টে যখন কুচিটা দিব, তখন কিন্তু আমি এরকমভাবে পুরোপুরি দিব না। এখন এই কাপড়টাকে আমি আলগা করে নেব।
নিজ দাগ অনুযায়ী দাগের চাইতে আমরা 1 ইঞ্চি দূর দিয়ে এই কুচিটা বসিয়ে দেব। দেখুন এই দাগের চাইতে 1 ইঞ্চি ভিতরে দিয়ে আমরা কুচিটা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কুচিটা লাগাই নিলাম। দেখুন কুচিটা লাগানোর পর ঠিক ওটার মতোই এটা তো আমরা একটু চাপ সিলাই দিয়ে নেব, ঠিক এভাবে কুচিটা বসিয়ে দিয়ে আমরা চাপ সিলাইটা দিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখুন আমি দুটাতে কুচি লাগাই নিলাম। লাগানোর পরে ঠিক হাতটা এভাবে হবে, হাতটা রবে। এখন এই হাতের যে ভিতরে যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে আমরা এটাকে সেলাই দিয়ে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, দেখুন আমি এটা অ্যাটাচ করে নিলাম, এভাবে হাতটা হবে। আর এই যে আমরা এই পাশ দিয়ে এখন আমরা সেলাই দিয়ে সুন্দর করে সেলাই বসিয়ে দেব। দেখুন বন্ধু, দেখুন আমাদের হাতাটি হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।